নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও ক্লিক করার জন্য স্টাডি নলেজের পক্ষ থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো রাজ্যে 700 পদে ফুড এসআই নিয়োগ, অ্যান্ড স্কিম অ্যাজ এ টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো কি নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে। তো বহু প্রতীক্ষার অবসরের পর WBPSC বোর্ডের তরফ থেকে ফুড এসআই 700 পদে নিয়োগের ভ্যাকেন্সি খুব শীঘ্রই বেরোতে চলেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা কিন্তু নিশ্চিত থেকো এবং এখন থেকে কিন্তু প্রিপারেশন স্টার্ট করে দাও। এর বয়স, যোগ্যতা, বেতন, সিলেবাস, আবেদন পদ্ধতি সমস্ত কিছু আলোচনা করব বিস্তারিত ভিডিওর মাধ্যমে। কবে থেকে আবেদন করতে পারবেন, আজকে জানালো যে কমিশন, সে সম্বন্ধে যে ক্লিপটা সেটা কিন্তু আলোচনা করব বিস্তারিত ভিডিওর মাধ্যমে। তবে কবে তোমরা এই যে নোটিশটি, অফিসিয়াল নোটিশটি কবে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে সমস্ত কিছু আলোচনা করে দেবো বিস্তারিত ভিডিওর মাধ্যমে। তো এক্ষেত্রে সব থেকে যেটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ছেলে ও মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে ফুড এসআই পদের জন্য। এটা হচ্ছে, দেখতেই পাচ্ছ, এখন ট্রেন্ডিংয়ে চলছে মোস্ট ভাইরাল ভিডিও। তো সমস্ত ক্লিয়ার করে দেবো যাতে তোমাদের কিন্তু একটা মনে ডাউট না থাকে। তো ভিডিওটা একটু লেন্দি হতে পারে, তোমরা কিন্তু মন দিয়ে ভিডিওটা দেখো এবং বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণ শেয়ার করো যাতে তোমাদের কোনো কিছু বুঝতে না অসুবিধা হয়। তাই স্টেপ বাই স্টেপ ওয়াইজ আমি কিন্তু তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা অবশ্যই অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো চলো বন্ধুরা, তো অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ WBPSC ফুড এসআই রিক্রুটমেন্ট 2021, অর্থাৎ 2021-এ WBPSC ফুড এসআই রিক্রুটমেন্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, কোয়ালিফিকেশান কী লাগবে, ফুড এসআই সিলেবাস 2021 সমস্ত কিছু কিন্তু তোমাদের বিস্তারিত ভিডিওর মাধ্যমে তোমাদের আলোচনা করা হবে স্টেপ বাই স্টেপ। চলো দেখে নিই। তো প্রথমে দেখছো, এক নজরে যে সমস্ত বিষয়গুলো আমরা এক নজরে দেখে দেবো সেগুলো কিন্তু একটা শর্ট লিস্টেড করা হয়েছে। এক নম্বর কি, প্রথম নম্বর আলোচনা করা হবে ফুড এসআই রিক্রুটমেন্ট, পোস্ট নেম কি, টোটাল কতগুলো ভ্যাকেন্সি আছে, ফুড এসআই স্যালারি কত, কোয়ালিফিকেশান কি লাগবে, এজ লিমিট কি থাকবে, অ্যাপ্লিকেশান প্রসেস কি করে করব, ফিস কত লাগছে, অ্যাপ্লিকেশান করার ফিস কত লাগছে, এক্সাম সেন্টারগুলো কোথায় কোথায় আছে, ফুড এসআই সিলেকশন প্রসেস, ফুড এসআই এক্সাম সিলেবাস, আর যেগুলো অনেকগুলো তোমাদের মোস্ট এবার ফ্রিকোয়েন্সি কোয়েশ্চেন যেগুলো করা হয় সেগুলো কিন্তু এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই কেউ কিন্তু স্কিপ না করবে না, স্কিপ করলে কিন্তু তোমরা কোনো কিছু বুঝতে পারবে না। চলো স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। অন স্ক্রিন দেখতেই পাচ্ছ WBPSC ফুড এসআই রিক্রুটমেন্ট 2021। তো মাধ্যমিক পাস করলে চাকরির খোঁজ করছেন, তাহলে আপনার কাছে রয়েছে সুবর্ণ সুযোগ। খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে বহু প্রতীক্ষিত ফুড সাব ইন্সপেক্টর পদের নিয়োগের বিজ্ঞপ্তি। ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হলে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে এবং অবশ্যই করবে পাবলিক সার্ভিস কমিশন, যেটার কিন্তু পরবর্তী আগের ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে ফুড এসআই নিউ ভ্যাকেন্সি কিন্তু ভোটের পরেই কিন্তু বের হবে। তোমরা কিন্তু সেভাবে প্রস্তুতি শুরু করে দাও, সেভাবে কিন্তু অফিসিয়াল নোটিশ তোমরা দেখতে পাবে। গোটা রাজ্য জুড়ে খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর পদে কয়েক হাজার শূন্যপদ ফাঁকা রয়েছে, তবে এই মুহূর্তে প্রায় 700 শূন্যপদে সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করবে পশ্চিমবঙ্গ সরকার, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। গত বছর এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে রাজ্যের সমস্ত প্রক্রিয়া বন্ধ ছিল। তাই সূত্রের খবর, রাজ্যের বিধানসভা ভোট প্রক্রিয়া শেষ হলে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে WBPSC, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। তবে শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, বয়স সীমা তোমাদের কী থাকবে, কীভাবে আবেদন করবে, আবেদনে কত টাকা লাগবে, পরীক্ষা সেন্টারগুলো কোথায় কোথায় রয়েছে, তোমরা কীভাবে প্রস্তুতি নেবে সমস্ত কিছু কিন্তু আলোচনা করব বিস্তারিত ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তো দেখে নিই, চলো স্টেপ বাই স্টেপ। প্রথমে দেখতেই পাচ্ছ WBPSC ফুড এসআই রিক্রুটমেন্ট 2021। তো প্রথমে দেখো, প্রথমে যেটা তোমাদের বলে দেবো সেটা হচ্ছে, তোমাদের অনস্ক্রিন থাম্বনেল দেখে বুঝতেই পাচ্ছ যে তোমাদের হচ্ছে ফুড এসআই রিক্রুটমেন্টের এক্সাম নেমটা কি, এক্সাম নেম ফুড এসআই রিক্রুটমেন্ট বোর্ড WBPSC, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। ইয়ার হচ্ছে 2021, টোটাল ভ্যাকেন্সি 700টা, যেটা আগেই বললাম। তোমাদের কোয়ালিফিকেশান কী লাগবে, তোমাদের কোয়ালিফিকেশান লাগবে মাধ্যমিক পাস, তোমাদের কোয়ালিফিকেশান অফিসিয়াল নোটিশ। এইটা হচ্ছে, তোমরা কিন্তু ডাউট থাকবে অনেকে, এটা কিন্তু তোমরা ভোট পেরোলে কিন্তু, যেদিন ভোট পেরোবে তার এক থেকে দুদিন মধ্যে তোমরা কিন্তু WBPSC-র অফিসিয়াল ওয়েবসাইটে চেক করবে এবং যখনই কোনো নোটিশ আসবে সময় সময় কিন্তু এই চ্যানেলে প্রোভাইড করে দিতে হবে। তো চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো, খুব শীঘ্রই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে। তোমরা কিন্তু টেনশন করো না, তোমরা কিন্তু তোমাদের প্রস্তুতি শুরু করে দাও। তো অ্যাডমিট কার্ডও খুব জলদি চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইট কি, অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা সার্চ করবে www.wpsc.gov.in। ঠিক আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে সার্চ করবে, তোমরা কিন্তু জেনে যাবে। ঠিক আছে, এখান থেকে সমস্ত বিজ্ঞাপন কিন্তু সরানো হয়েছে, কারণ কি, কোনো বিজ্ঞাপনের কিন্তু এখানে প্রমোট করা হয় না। যদি তোমরা কোনো কিছু, যদি কোনো কোম্পানি এই চ্যানেলের দ্বারা বিজ্ঞাপন প্রমোট করতে চায়, তো সিম্পলভাবে আমাকে তোমরা মেল করতে পারো। কীভাবে মেল করবে, palmin2003
ভাল মিন্টু 2003 এই মেইন নাম্বারে কল করবে অ্যাট দ্য রেট তোমরা কিন্তু এই নাম্বারে জিমেল করবে তো জিমেল করলে আমি কিন্তু অবশ্যই রিপ্লাই দেবো ঠিক আছে তো এই নাম্বারে তোমরা প্রমোট করতে পারো ঠিক আছে তারপর দেখে নি চলো তারপর দেখো অ্যাপ্লাই ফর স্বাস্থ্য পয়েন্টের জন্য অ্যাপ্লাই করতে হবে ফুড অ্যান্ড সাপ্লাই গ্রেড টু দেখতে হবে আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আপকামিং রিক্রুটমেন্ট ফুড এসআই নতুন রিক্রুটমেন্ট ঠিক আছে ফুড এসআই নতুন রিক্রুটমেন্ট দেখতে পোস্ট নেম ফুড সাব ইন্সপেক্টর অথবা ফুড এসআই যেটাই জানতে পারছো টোটাল ভ্যাকেন্সি তোমাদের 2021-এ 700টার মতো টোটাল ভ্যাকেন্সি আছে স্যালারি কত দেখো ডাব্লিউপিএসসি ফুড ইন্সপেক্টর পে স্কেল পে লেভেল টু যে মূল বেতন হচ্ছে 5400 থেকে 25200 এবং অন্যান্য যে তোমাদের অ্যালাউন্সগুলো আছে তোমরা কিন্তু পাবে টোটাল মিলিয়ে 30,000টার মতো তোমাদের কিন্তু ফুড এসআই টোটাল বেতন ঠিক আছে তো এটা তোমরা দেখে নিলে তারপর দেখো ফুড এসআই এর কোয়ালিফিকেশন দেখো পশ্চিমবঙ্গ সার্ভিস কমিশনে ফুড এসআই আবেদন করার শিক্ষাগত যোগ্যতা লাগবে অত্যন্ত মাধ্যমিক পাস তোমাদের শিক্ষাগত যোগ্যতা তাহলে কি মাধ্যমিক পাস হাইলাইট করে দিলাম দেখতে পারো উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদনযোগ্য অর্থাৎ তোমরা যদি পিএইচডি এইচএস পাস গ্র্যাজুয়েশন পাস যদি করে থাকো তাও কিন্তু তোমরা ফুড এসআই এর জন্য অ্যাপ্লাই করতে পারবে তো এজ লিমিট কি থাকবে দেখো তোমাদের এজ লিমিট থাকবে তোমাদের যেটা জেনারেল সেটা থাকবে 18-40 বছর এসসি এসটিদের থাকবে 18-45 বছর তারপর দেখো ডাব্লিউপিএসসি ফুড এসআই অ্যাপ্লিকেশন প্রসেসটা কি করবে দেখো ফুড এসআই পদে আবেদন করতে অনলাইনের মাধ্যমে কিভাবে অনলাইনে তোমরা এই সিম্পল ওয়েবসাইটে যাবে www.wpsc.gov.in বলে সার্চ করবে ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো ফিস কত লাগবে দেখো ফুড এসআই অ্যাপ্লিকেশন ফিস যেটা ইউআর এবং ওবিসি তাদের একই 110 টাকা আর যারা ওবিসি এসসি এসটি সরি এসসি এসটি পিডাব্লিউডি তাদের হচ্ছে কোনো টাকা লাগবে না ঠিক আছে এক্সাম সেন্টারগুলো দেখে দাও এক্সাম সেন্টারগুলো তোমরা দেখতেই পাচ্ছ কলকাতা নর্থ সাউথ অনস্ক্রিন থ্রো হচ্ছে দেখতে পাচ্ছ এগুলো তোমরা কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো এক নম্বর কলকাতা দু নম্বর নর্থ কলকাতা সাউথ বৈরাপুর ডায়মন্ড হারবার ব্যারাকপুর বারাসাত কৃষ্ণনগর হাওড়া দেখতেই পাচ্ছ বর্ধমান আসানসোল পুরুলিয়া মেদিনীপুর এই সমস্ত সেন্টারগুলো তোমরা আছে যে যে থেকে বিলং করছো তোমরা যে যে জেলা থেকে বিলং করছে যে সমস্ত ক্যান্ডিডেটরা অবশ্যই তারা কিন্তু কমেন্ট বক্সে একটা কমেন্ট করবে দাদা আমরা এই জেলা থেকে বিলং করছি তাহলে কি এই জেলার কোনো আপডেট বা কোনো চাকরি সংক্রান্ত উঠে এলে কিন্তু ভিডিওর মাধ্যমে জানানো হবে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা কিন্তু তোমরা যে যে জেলা থেকে বিলং করছো সবাই কিন্তু নিজের জেলাটা কমেন্ট বক্সে মেনশন করো এটা কিন্তু আমার অনেক সুবিধা হবে দেখো ফুড এসআই সিলেকশন প্রসেস প্রথমে কি অবজেক্টিভ টাইপে একটা তো প্রথমে হচ্ছে তোমাদের রিটেন এক্সাম অবজেক্টিভ টাইপ তারপরে পার্সোনাল টেস্ট বা ইন্টারভিউ হবে যেটা তোমরা প্রত্যেকে জানো তো রিটেন এক্সাম হচ্ছে 100 মার্কসের থাকবে আর পার্সোনালিটি টেস্ট হচ্ছে 20 মার্কসের টোটাল 120 মার্কসের হবে অর্থাৎ ইন্টারভিউ তোমাদের 20 মার্কসের সিলেবাসটা কি ডাব্লিউপিএসসি এক্সাম উইল কন্ডাক্ট টু পেপার্স দেখো তোমাদের কিন্তু দুটো ধাপে পরীক্ষাটা হবে দুটো পেপারের মাধ্যমে পরীক্ষাটা হবে জেনারেল স্টাডিজ 50 মার্কসের থাকবে অ্যারিথমেটিক অর্থাৎ বীজগণিত থাকবে তোমাদের 50 মার্কসের ঠিক আছে তো অ্যাজ ইউ অনস্ক্রিন সিও দেখতে পাচ্ছ তোমাদের বিষয় থাকবে জেনারেল স্টাডি থেকে যে সমস্ত বিষয়গুলো থাকবে তোমাদের হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি থাকবে ভারতীয় ইতিহাস ভারতীয় ভৌগোলিক কারেন্ট অ্যাফেয়ার্স ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এভরিউড সায়েন্স অর্থাৎ প্রত্যেক জীবনে যে রসায়ন অর্থাৎ বিজ্ঞান সেগুলো কিন্তু থাকবে আর অ্যারিথমেটিক বীজগণিত তোমরা প্রত্যেকে জানো যেগুলো থাকে কমন নাম্বার সিস্টেম স্কোয়ার অ্যান্ড কিউব এলসিএম এইচসিএফ পার্সেন্টেজ প্রফিট লস টাইম ওয়ার্ক টাইম ডিস্টেন্স এভারেজ বোর্ড রেশিও প্রপাশন প্রবলেম অফ এজ পার্টনারশিপ ইটিসি এই সমস্ত কোশ্চেনগুলো থাকবে তোমরা প্রথমেই বলতে দিয়েছিলাম যে তোমাদের মাধ্যমিক পাশে কিন্তু এটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে এজ তোমাদের থাকবে 18-40 যেটা আগের ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিয়েছিলাম তো এটাই ছিল মূলত তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট খুব শীঘ্রই তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে বন্ধুরা তোমরা কিন্তু সেভাবে তোমাদের প্রস্তুতি শুরু করে দাও বলতে গেলে তোমাদের ভোটের নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ফুড এসআই নিউ ভ্যাকেন্সি আসতে চলেছে তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট আর সবার আগে একটা কথাই বলবো তোমরা যে যে জেলা থেকে বিলং করছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্টে জানিও তাহলে কি তোমাদের কোনো ভ্যাকেন্সি বের হলে সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটা ভালো হলে অবশ্যই একটা লাইক করো চ্যানেল নতুন হতে হলে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ